আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো অনেকে কমেন্ট করছো যে ভাই আমাদের ময়মনসিংহের বোর্ডের এমসি কের উত্তরগুলো দেন তো হ্যাঁ তোমাদের কমেন্টের উত্তর দেখে আমি এখানে প্রশ্নের সমাধান দিচ্ছি হ্যাঁ এবার ময়মনসিংহের গণিতের খসেট ওকে আমরা এখন খ সেটের উত্তর দেখবো আমরা ক গ এবং ঘসের উত্তর দেখব বাট আমরা এখন খসেটে জাস্ট জাস্ট খসের উত্তরগুলো আমরা এখানে দেখবো ওকে তো এখানে এক আমি উত্তরগুলো বলে দিচ্ছি একের গ দুইয়ের ক এটা হলো কিন্তু খসেট ওকে তো আমরা ক গ এবং ঘ সেটের উত্তরগুলো দেবো তোমাদের কোনো চিন্তা কোনো কারণে আর তুমি কোন আরও কোন সেটের সমাধান চাচ্ছ সেটাও আমাদের এখানে কমেন্ট করে বলে দিতে পারো ওকে তো তিনের ঘ আর যদি কোনো প্রশ্নের উত্তর ভুলে থাকে তো এখানে কমেন্ট করবো যে ভাই এখানে তো এ দাগের প্রশ্ন এটা হবে না এটা হবে তো আমি আমার পরবর্তীতে আবার দেখবো ওকে তো এখানে চারের খ পাঁচের ছয়ের গ আর এখানে চোদ্দোর এখানে গ হবে পনেরোর ঘ হবে ষোলোর খ হবে সতেরোর হবে ঘ আঠারোর ঘ উনিশের ঘ বিশের গ হ্যাঁ চব্বিশের ঘ এখানে একুশের ঘ অ্যান্ড দেন এখানে দেখতে সাতের খ আটের খ নয়ের ক দশের গ এগারোর ঘ আমরা কিন্তু সিকেরও সমাধান দেবো কোনো চিন্তা কোনো কারণ নাই বারোর ক তেরোর গ চোদ্দ বাইশের এখানে গ দিচ্ছে আর তেইশের ঘ প্রশ্ন যদি আনক্লিয়ার থাকে তো আমাকে বলবা যে কোনটা বুঝতে পারছো না ওকে পঁচিশের গ ছাব্বিশের ক সাতাশের গ আঠাশের ঘ উনত্রিশের ক তিরিশের ক তো আমি আবার একবার দেখে দিচ্ছি তুমি একটু দেখে নাও এটা হলো আমাদের ময়মনসিংহ বোর্ডের খসেটের সমাধান আমরা পরে আমরা কিন্তু কসের এবং কসের এবং ঘসেরও দিব তো এখানে খসেটের তোমার যাদের যাদের কোশ্চেনটা খসের তার একটু মিলে নিতে পারো আর কোশ্চেনটা সব একই জাস্ট ডাক নাম্বারটা ভিন্ন তোমরা এখানে এইটা দিকেও মিলিয়ে নিতে পারো অনেকে ওকে তো আস্তে আস্তে সব বোর্ডে আমরা এখানে দিয়ে দেবো এখন আমরা জাস্ট ময়মনসিংহ বোর্ড দেখছি আমাদের কিন্তু ঢাকা বোর্ড এবং রাশিয়া বোর্ড বরিশাল বোর্ড সব কিন্তু ছাড়া হয়ে গেছে এবার আমরা ময় ময়মনসিং বোর্ডটা দিচ্ছি হ্যাঁ এবার আমরা খ সেটও দিব ওকে 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 আশা করছি সকল প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ